মমতা করেছিলেন প্রতিবাদ জয়েন্ট মেইন এবার বাংলাতে এই সময় ডিজিটাল ডেস্ক জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার প্রশ্নপত্রে গুজরাটি ছাড়া অন্যান্য আঞ্চলিক ভাষাগুলি কেন এই তৃণমূল ভবনে অন্যান্য সাংসদ এবং বিধায়কদের নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি বলেছিলেন অন্য ভাষাতেও জয়েন্টের প্রশ্নপত্র হওয়া উচিত আমার গুজরাটি ভাষায় কোনো আপত্তি নেই কিন্তু বাংলা বা অন্যান্য ভাষাগুলি ব্রাত্য থাকবে কেন বাংলা সহ অন্যান্য ভাষাতেও চালু করতে হবে জয়েন্ট এন্ট্রান্স এই দাবির পরই এগারো নভেম্বর রাজ্য জুড়ে বাংলা এবং অন্যান্য ভাষাতেও জয়েন্ট এন্ট্রান্স মেইন চালু করার দাবিতে কর্মসূচি পালন করা হয় চলতি মাসের শুরুর দিকে শুরু হওয়া সেই ভাষা নিয়ে বিতর্কের অবশেষে অবসান ঘটালো কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এবার থেকে কেন্দ্রীয় স্তরে হওয়া জয়েন্ট পরীক্ষা দেওয়া যাবে বাংলাতে জাতীয় পরীক্ষা সংস্থা বা এমনই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক তবে দুই হাজার বিশতে বাংলা ভাষায় পরীক্ষা না হলেও দুই শূন্য দুই একে বাংলা ভাষা যুক্ত হবে জয়েন্ট এন্ট্রান্সে জানা গেছে শুধু বাংলায় নয় দুই শূন্য দুই একের মোট এগারোটি ভাষায় হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এগারোটি ভাষার মধ্যে রয়েছে অসমিয়া বাংলা ইংরেজি গুজরাটি হিন্দি কন্নড় মারাঠি ওড়িয়া তামিল তেলেগু ও উর্দু

ভাষার নামেও এবার ভাগাভাগি খেলা শুরু করেছেন এতে আপনার ভোটে কোনো প্রভাব পড়বে না আরো পড়ুন নেই ভাষা বৈষম্যের প্রতিবাদে আন্দোলনে নামছেন মমতা দীর্ঘ সময় ধরেই সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ইংরেজি ও হিন্দি ভাষায় প্রশ্নপত্র তৈরি হতো পরীক্ষার্থীরা এই দুটি ভাষাতেই উত্তর দিতে পারতেন তবে আঞ্চলিক ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে সম্প্রতি গুজরাটি ভাষাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তত্ত্বাবধানে তৈরি হওয়া ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ র নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিকা ঘিরে তৈরি হওয়া প্রবল বিতর্কের মধ্যেই তৃণমূল নেত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন সমাধান না হলে ব্যাপক প্রতিবাদ হবে আরও পড়ুন রাজ্যের দোষেই জয়িন্টে ব্রাত্য বাংলা এবার ভাষা আক্রমণে ধনফ্র আঞ্চলিক ভাষাগুলির মধ্যে শুধু গুজরাটিকে কেন প্রাধান্য দেওয়া হয়েছে তা নিয়ে একযোগে প্রশ্ন তুলেছিল তৃণমূল বাম কংগ্রেস সহ বিরোধীরা বিভিন্ন প্রতিষ্ঠানে গুজরাটিদের আধিপত্য তৈরি করতে নরেন্দ্র মোদী ও অমিত শাহ এই পরিকল্পনা করেছেন কিনা সেই প্রশ্নও তুলেছিল কংগ্রেস অবশেষে বিরোধীদের চাপের কারণেই জয়েন্ট পরীক্ষা দেওয়া যাবে একাধিক আঞ্চলিক ভাষায়